আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ফুড ক্রিয়েশন। এখন সন্ধ্যার দিকে, 7টা বাজে এখন সন্ধ্যা। তো আজ আর কোনো রান্নাবান্না শেয়ার করব না, অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো কেকের টিউটোরিয়াল আপলোড করা হয়নি। তো ভাবলাম আজ আপনাদের সাথে একটা কেকের টিউটোরিয়াল এ টু জেড শেয়ার করি। তো আজ আমি আপনাদের সাথে স্ট্রবেরি কেকের এ টু জেড টিউটোরিয়াল শেয়ার করব। আর যদি আজকে আমার এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আলহামদুলিল্লাহ কেকটা খেতে অনেক ভালো হয়েছিল। হুবহু যদি আমার রেসিপি ফলো করে আপনারা কেক বানান তো আপনাদের কেকটাও আশা করি খুবই ভালো হবে। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই। আর আজকের আমার কেকটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো এখানে আমি একটা বোল নিয়ে নিচ্ছি, আর আজকের কেকটা আমি দুটো ডিম দিয়ে তৈরি করবো। ডিম থেকে আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি, যার যেমন সুবিধা হবে সে তেমনভাবে ডিমটা থেকে কুসুমটা আলাদা করে নেবে। আমি আমার সুবিধা মতো আলাদা করে নিচ্ছি। এখন আমি একটা বিটার দিয়ে 30 সেকেন্ড বিট করে নেব ডিমের সাদা অংশটা। ত্রিশ সেকেন্ড হয়ে গেছে, এখন আমি হাফ কাপ পাউডার সুগার অ্যাড করছি। চিনিটা আমি ব্লেন্ডারে ফিশিয়ে নিয়েছি, আপনার চাইলে নর্মাল চিনি ইউজ করতে পারেন। এটা আমি একটা পারফেক্ট ফোম না হওয়া পর্যন্ত বিট করতে থাকবো মিডিয়াম স্পিডে। দেখুন ফোমটা পারফেক্ট হয়ে গেছে, এখন আমি ডিমের কুসুম দুইটা দিয়ে দেব। দিয়ে 30 সেকেন্ড আর বিট করবো, ওভার বিট করে আমার ডিমের ফোমটা নষ্ট করব না। এখন আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। অয়েল, এটা রেগুলার অয়েল, আমরা যে রান্নার তেলটা খাই সেটা। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া পর্যন্ত বিট করে নেব। হয়ে গেছে, এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছেঁকে নেব। তো এখানে আমি 2/3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন লবণ। এখন আমি এটা ছেঁকে নেব। আর আজকের কেক তৈরি করতে আমি বেকিং পাউডার বেকিং সোডা দুটো ইউজ করেছি, অবশিষ্ট অংশটা ফেলে দেব। এখন আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব, ভালোভাবে মিশিয়ে নেবো। এটা পারমেশনের কাজটা একটু ধীরে ধীরে করতে হবে, বেশি তাড়াহুড়া করার প্রয়োজন নেই, তাড়াহুড়া করলে আমাদের ফোমটা বসে যাবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে, এখন আমি 6 ইঞ্চি সাইজের একটা কেক পোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি ময়দা ডাস্ট করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে নেব। আর আজকে কেকটা আমি চুলাতে তৈরি করব, এই জন্য একটা হাঁড়ি আমি চুলাতে প্রথমে 10 মিনিট প্রিহিট করার জন্য রেখে দিয়েছি। এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে কেক মোল্ডটা বসিয়ে দেব, আর এটা আমি 20 থেকে 25 মিনিট বেক করব। দেখুন আমাদের কেকটা রেডি হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে আনমোল করে নিচ্ছি।
দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা, খুবই স্পঞ্জি হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন। হুবহু আমার রেসিপি ফলো করবেন তাহলে আপনাদের কেকটাও এমন সুন্দর হবে। এখন আমি কেকটাকে তিন ভাগে ভাগ করে নেব, আপনারা চাইলে চার ভাগেও ভাগ করে নিতে পারেন। খুবই সফট হয়েছে। এখন আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি, কেক বোর্ডের উপরে একটু হালকা ক্রিম লাগিয়ে নিয়েছি, কেকের প্রথম লেয়ারটা বসিয়ে দেবো। হাফ কাপ পানিতে 2 টেবিল স্পুন চিনি মিশিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি, এখন সুগার সিরাপটা কেকের উপরে দিয়ে দেব। স্পঞ্জ কেকে অবশ্যই সুগার সিরাপ ইউজ করবেন, এতে কেকটা খেতে ভালো লাগে। হুইপড ক্রিম দিয়ে দেব। আজকে কেকটা তৈরি করতে আমি হাফ কাপ হুইপড ক্রিম ইউজ করেছি, লিকুইড হুইপড ক্রিম। আর এখন দিয়ে দেবো আমি স্ট্রবেরি ক্রাশ। আর স্ট্রবেরি ক্রাশের রেসিপি আমার চ্যানেলে প্রথম থেকে আপলোড আছে, আমি ভিডিওটার লিঙ্ক এই ভিডিও নিচে দিয়ে দেব। ক্রাশটাও ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে ছড়িয়ে দেব। এখন আমি কেকের দ্বিতীয় লেয়ার দিয়ে দিয়েছি, সেম প্রসেসে সুগার সিরাপ ব্রাশ করে দেব। ক্রিম, স্ট্রবেরি ক্রাশ, সেম প্রসেসে আমি কেকটা পুরো কভার করে নেব ক্রিম দিয়ে। দেখুন আমি কভার করে নিয়েছি, এখন কেকটা একটু ভালোভাবে সমান করে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো সমান করে নেবেন। আধা ঘন্টা হয়ে গেছে, আমি এখন কেকটাকে বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। আর এখানে আমি একটা পাইপিং জেল তৈরি করে নিয়েছি হোয়াইট চকলেট, কর্ন সিরাপ, রেড ফুড কালার দিয়ে। এখন পাইপিং জেলটা দিয়ে আমি পুরো কেকটা কভার করে নেব। দেখুন আমি পুরো কেকটা কভার করে নিয়েছি। আর এখন আমি কিছু ডার্ক চকলেট মেল্ট করে পাইপিং ব্যাগে ভরে এটা দিয়ে একটা লাইনিং ওরা ডিজাইন তৈরি করে নেব। আর আজকের কেকটা আমি একদম সিম্পলি ডিজাইন করেছি, স্ট্রবেরি বেশি দেবো, আমার কাছে কিছু স্ট্রবেরি ছিল। তো এটাতে কেক দেখতে আরো বেশি ভালো লাগবে। এখন কিছু স্প্রিঙ্কল ছড়িয়ে দিচ্ছি কেকের উপরে সুন্দর দেখার জন্য।
তো রেডি হয়ে গেছে আমাদের কেকটা। আর আজকে আমরা কেকটা সিলেপ 2টা ডিম দিয়ে তৈরি করেছি। আর 2টা ডিম দিয়ে দেখুন 1.5 পাউন্ড কেক তৈরি হয়ে গেছে। তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। বাড়িতে একবার অবশ্যই আপনারা কেকটা তৈরি করবেন। আর আপনাদের কেকটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আল্লাহ হাফিজ।